Assalamualikum. আপনারা একটি বিশাল ব্র্যান্ডের ওয়েনু দেখতে পাচ্ছেন। এই ওয়েনুর মধ্যে চারটি পাঁচটি লাইট সিগন্যাল রয়েছে। একটা হচ্ছে পাওয়ার, পাঁচটি হচ্ছে লস, পাঁচটি হচ্ছে আরএইচি, পাঁচটি হচ্ছে লিঙ্ক বা এসিটি, এবং এর পাঁচটি হচ্ছে সিস্টেম। যখন ওয়েনুটির মধ্যে আপনি ইলেকট্রিসিটি কানেক্টিভিটি দেওয়া হবে, সেটা পাওয়ার লাইটটি জ্বলবে। আর লস বাতিটি তখনই চলবে যখন ওয়েনুর মধ্যে আপনার যখন পন মডিউল থেকে বা আপনার ওয়েল থেকে লেজার যদি আপনার ওয়েনু পর্যন্ত না আসে, সেক্ষেত্রে লস বাতিটি চলবে। এমন লস বাতিটি যখন জলে সাধারণ জেনারেলি লাল বাতি চলে থাকে। আর এজি যখন রেজিস্টার্ড হবে, ওয়েনুটি অথেন্টিকেট হতে থাকবে আপনার ওয়েলটির সাথে, সেটা আর এজি বাতিটি অন অফ হতে থাকবে, ব্লিঙ্ক করতে থাকবে। পাশাপাশি লিঙ্ক বা এসিটি বাতিটি সিগন্যাল যেটি ডিটারমাইন করে, যেটি ইন্ডিকেট করে, সেটি হচ্ছে আপনার ওয়েনুর সাথে যে ইউটিবিল কেবলের কানেকটিভিটি থাকে রাউটারে অথবা অ্যাক্সেস পয়েন্টে অথবা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে। যদি কোনো কারণে ইউটিবি কেবলটি খোলা থাকে, সেটা লিঙ্ক বা এসিটি বাতিটি জ্বলবে না। এবং পাশাপাশি সিস্টেম, যখন সিস্টেম রান হতে থাকবে তখন সিস্টেম বাতিটি ব্লিঙ্ক করতে থাকবে। দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল ব্র্যান্ডের ওয়েনু। এখানে হচ্ছে পাওয়ার বাটন রয়েছে, পাশাপাশি পাওয়ার কানেকটিভিটি। এক্ষেত্রে এখানে ইউটিবি কেবল লাগানোর সুইচ, এবং এটি হচ্ছে প্যাসকোড লাগানোর জন্য বা পন মডিউল লাগা পন পোর্ট যেটিকে বলা হয়, প্যাসকোড লাগাবেন এখানে। ওয়েনু বিশাল ব্র্যান্ডের মধ্যে আমরা আরেকটি জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে ইপন ওয়েনু। এটা হচ্ছে একটি ইপনের ওয়েনু। এই ওয়েনু লগ ইন করা যায়, দেশে লগ ইন করে ডিফল্ট আইপি হচ্ছে 192.168.100.8, এবং ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। এই ওয়েনুটির সাথে ইউটিবি কেবল আপনার পিসির সাথে কানেকটিভিটি এস্টাবলিশ হলে সেম রেঞ্জের আইপি আপনার আইপির মধ্যে ডিফল্ট গেটওয়ে বসিয়ে আপনার এই ওয়েনুটি লগ ইন করতে পারবেন। লগ ইন করে ওয়েনুর লেজার চেক করতে পারবেন। পাশাপাশি এক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে। আমার কাছে আরও একটি ব্র্যান্ডের ওয়েনু রয়েছে, সেটা হচ্ছে ওনেট নামক ব্র্যান্ডের। সেম অনেকটাই পাওয়ার, এক্ষেত্রে অপশন লিঙ্ক সিস্টেম ল্যান বাতিটি রয়েছে। এক্ষেত্রেও পাঁচটি বাতি রয়েছে। এবং এই ওয়েনুটির মধ্যে ম্যাক অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বারটা পাওয়া যাচ্ছে।